আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, সত্যের সন্ধানে এগিয়ে থাকি। প্রাক্তন প্রেমিকাকে কোপানোর অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। আহত প্রেমিকার নাম মানকুমারী দাস, বয়স 25। ঘটনাটি ঘটে চাপড়া থানার পিঁপড়াগাছিতে। স্থানীয় সূত্রে জানা যায়, মানকুমারী দাসের বাড়ি চাপড়া থানার পিঁপড়াগাছি অঞ্চলে। তার বিবাহ হয়েছিল কৃষ্ণনগরের কোতোয়ালি থানার রাধানগর ঘোষপাড়ায়। মানকুমারী দাস আজ বিকেল 4টার সময় শারীরিক অসুস্থতার কারণে বাগমারায় ডাক্তার দেখাতে গিয়েছিলেন। ঠিক সেই সময় চারতলা বকবিলের কাছে প্রাক্তন প্রেমিক মিঠুন প্রামাণিক তাকে দেখতে পায় এবং দেখার সঙ্গে সঙ্গেই প্রতিশোধ নেওয়ার জন্য মিঠুন ঝাঁপিয়ে পড়ে তার প্রাক্তন প্রেমিকা মানকুমারীর উপর। মানকুমারীর অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে তাকে হাতে ও মাথায় একাধিকবার কোপাতে থাকে তার প্রাক্তন প্রেমিক। মানকুমারীর চিৎকারে লোকজন জড়ো হয়ে গেলে মিঠুন তাকে ছেড়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মানকুমারীকে প্রথমে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মানকুমারী। আহত মহিলা তরফে চাপড়া থানার অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে ধরার জন্য ইতিমধ্যে চাপড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে রাকেশ চক্রবর্তীর রিপোর্ট। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পশ্চিমবঙ্গ ও বেঙ্গালুরু সেরা নার্সিং কলেজে ভর্তি চলিতেছে। আসন সংখ্যা সীমিত, ট্রেনিং এর পর 100% প্লেসমেন্ট। সত্বর যোগাযোগ করুন। মোবাইল নাম্বার 7908595324 অথবা 7866923947। আসন সংখ্যা সীমিত। ওদের বাড়িতে বলছি যে তোমার ছেলে নয়, ও আমাকে এত মেরেছে, ওর জন্য এসে হেসু দিয়ে মাথায় কোপ মেরেছে। ভালোবাসা ছিল, মানে ও আমার হুমকি দিত, ভয় দেখাতো, মার্ডার করবো, এ করবো, তুই শ্বশুর বাড়ি যাবি না, কারোর সঙ্গে সম্পর্ক রাখবি না, আমি যা বলবো তাই শুনবি, নাহলে আমি মা বাবার ভয়তে আমি জানি সারাদিন মদ গেঁজে খেয়ে থাকবো।